গুড মর্নিং শুরু করছি অনুষ্ঠান এডুকেশন অনলাইন এডুকেশন অনলাইনের জন্য তোমরা স্টুডেন্টরা যারা পড়াশুনো করছো তারা তো নিশ্চয়ই জানো যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি এবং যেহেতু এখন বোর্ড এক্সামগুলো শেষ হয়ে যাচ্ছে তার ফলে আমরা কিন্তু এখন জেনারেল ক্লাস শুরু করবো এবং যার যে স্যারেরা বা ম্যাডামরা আসবেন তারা কিন্তু জেনারেলভাবে তোমাদের ক্লাস নেবেন এক একটা চ্যাপ্টার ধরে এক একটা বিষয়ের উপর আজ যেমন ভূগোল পড়ানো হবে ভূগোলের আজকে ক্লাস টুয়েলভে যারা এবারে উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য হেল্পফুল হবে ক্লাস টুয়েলভের ভূগোল

আমার তাদের সকলকে আমার মানে কি বলবো যাতে ভালো পরীক্ষা হয় তার জন্য শুভ কামনা জানাচ্ছি বেসিক্যালি তোমরা তো মানে অনেকগুলো পরীক্ষা দিয়েছ এবার তোমাদের ভূগোল পরীক্ষা যারা তোমরা উচ্চ মাধ্যমিকে মানে মানে জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে করছো পড়াশোনা তাদের কাছে মানে আর কি অনেক বহু ক্ষেত্রেই দেখা গেছে যে ভূগোলটা তোমাদের কাছে খুব প্রাণের সাবজেক্ট খুব খু ওটা নিয়ে তোমাদের ফিউচারে মানে পড়ার ইচ্ছা থাকে মানে আর ইত্যাদি তো সেখানে এই জিওগ্রাফি সম্পূর্ণ যে মানে সিলেবাসটা সেই সিলেবাসটা সম্পূর্ণ সিলেবাসটা একদম তোমাদের প্রস্তুতির জন্য মানে অনেক ক্ষেত্রে সময়ের একটুখানি সমস্যা হয় তার জন্য সম্পূর্ণ সিলেবাসটা একদম গুছিয়ে হয়তো আমি আজকে প্রোজেক্ট করতে পারবো না কিন্তু তার মধ্যে থেকে উল্লেখযোগ্য অনেকগুলো চ্যাপ্টার বা জায়গা আমি তোমাদের সুন্দর করে ব্যাখ্যা করব। এবং কিছু পারলে সম্ভাব্যম প্রশ্ন আমি মানে বলবো সেগুলো একটুখানি ভালো করে মানে পড়ে যেও হয়তো তোমরা কমন পেতে পারো তোমাদের এক্সামিনেশান সুন্দর হতে পারে বিষয়টা হচ্ছে দেখো তোমরা খুব ভালো করে জানো যে তোমাদের যে সিলেবাসটা আছে সেটাতে তুমি ৩৫ নম্বর মানে ফিজিক্যাল জিওগ্রাফি আর ৩৫ নম্বর তুমি ইকোনমিক ইকোনমি জিওগ্রাফি এই নিয়ে তুমি এক্সামিনেশান দিতে যাবে তো ইকোনমিক জিওগ্রাফির মধ্যে তোমার যে তোমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি যেটাকে আমরা বলি ইকোনমিক অ্যাক্টিভিটি সেই ইকোনমিক অ্যাক্টিভিটিটাতে একদম যেটা পুরো মানে প্রিলিমিনারি ব্যাপার ই ইকোনমিক অ্যাক্টিভিটি যে শুরুটা সেই শুরুটুকু তোমরা কিন্তু পড়বেই এটা কিন্তু সিলেবাসে আছে তোমাদের ইকোনমিক অ্যাক্টিভিটির যে পাঁচটা ভাগ সেই পাঁচটা ভাগের মধ্যে তোমাদের বিস্তারিত দুটো ভাগ পড়তে হচ্ছে একটা হচ্ছে তোমার মানে কৃষি একটা হচ্ছে শিল্প বাকিগুলো তোমাদের পড়তে হচ্ছে না কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটির যে ডেফিনেশান বা তার যে অন্যান্য বিষয়গুলো সেগুলো কিন্তু তোমরা একটু ছুঁয়ে অবশ্যই যাবে কেন ওইটুকুনি তোমাদের কিন্তু সিলেবাসে আছে ঠিক আছে যেরকম শিল্প আর কৃষিটা যেরকম বিস্তারিত আছে বাকি তিনটে ভাগ হয়তো তোমাদের বিস্তারিত নেই আচ্ছা ইকোনমিক অ্যাক্টিভিটি মধ্যে তোমার কিন্তু শিল্প আর কৃষি আর ইকোনমিক অ্যাক্টিভিটি এইটা নিয়ে কিন্তু তুমি পাচ্ছ মোট বারো নাম্বার আর আর তোমার এই এগ্রিকালচার এগ্রি মানে আর ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে তোমার যেটা এগ্রিকালচার বা তোমার কৃষি ওটাতে তুমি পাচ্ছ বারো নাম্বার আর ইন্ডাস্ট্রি থেকে পাচ্ছ এগারো নম্বর আর তোমার পপুলেশানের সেটেলমেন্ট থেকে তুমি পাচ্ছ বারো নাম্বার এই পপুলেশানের সেটেলমেন্টের মধ্যে থেকে তুমি যে বারোটা নাম্বার পাচ্ছ তার মধ্যে তোমাকে একটা সাত নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে সেই সাত নম্বরের প্রশ্নটা তোমাকে দুই যোগ পাঁচেও দিতে পারে দুই দুই বা তোমার তিনেও দিতে পারে বা ধরো তোমাকে থ্রি প্লাস ফোর এরকমভাবেও দিতে পারে এটা হচ্ছে ব্রড কোশ্চেন পাবে আর তুমি এখান থেকে মানে তুমি তিনখানা এমসি কিউ পাবে দুখানা আর কি এসি কিউ পাবে এই হচ্ছে টোটাল তোমার ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পপুলেশান আর সেটেলমেন্ট মানে জনসংখ্যা আর জনবসতির থেকে তুমি এইটুকুনি পাচ্ছ এবার দেখো আমি একদম এতে যাই যে জনসংখ্যা আর জনবসতি যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটার মধ্যে তুমি যেগুলো ভালো করে মানে পড়বে সবই পড়বে কোনো সম্ভাব্য মানে এগুলো এগুলো মানে পড়বে ওইগুলো ওগুলো পড়বে না আমি তখন আমি তা কখনো বলছি না আমি যেটা বলবো তুমি ভালো করে যেগুলো পড়বে তার মধ্যে তুমি জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের পার্থক্য পড়বে একটু ক্লিয়ার করে দিই যে জনঘনত্বটা কি না কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের যে মোট জনসংখ্যা সেই মোট জনসংখ্যার সাথে মোট জমির পরিমাণকে তুমি যদি অনুপাত করো তালে বা ভাগ করো তাহলে তুমি জনঘনত্বটা পাবে এই জনঘনত্বটা আমাদের কিন্তু মানে মানে কী বলে মানে প্রতি বর্গ কিলোমিটারে প্রকাশ করা হয় ক্লিয়ার এবার মানুষ জমি অনুপাত এই মানুষ জমি অনুপাতটা হচ্ছে যে ধরো একটা নির্দিষ্ট অঞ্চলের যে মোট জনসংখ্যা মানে মানুষ হ্যাঁ একটু মাথায় রাখতে হবে এই মানুষটা কিন্তু একটু কর্মক্ষম কর্মক্ষম মানুষ অনেক মানুষ আছে যারা হয়তো কর্মক্ষম না কিন্তু এখানে আমরা কর্মক্ষম মানুষের সাথে আমরা জমির যে অনুপাত করব। সেটাও কিন্তু মোট জমি না সেটা হচ্ছে তোমার কার্যকরী জমি মানে মোট একটা নির্দিষ্ট জনসং একটা নির্দিষ্ট অঞ্চলের যে মোট কর্মক্ষম মানুষ আছে তার সাথে তুমি কার্যকরী জমির মোট কার্যকরী জমির যে অনুপাত করবে এই অনুপাতকে আমরা বলবো মানুষ জমি অনুপাত তুমি কিন্তু মানুষ জমি অনুপাত আর জনঘনত্বের পার্থক্যটা কিন্তু পড়বে একটুখানি দিদি আপনি স্ক্রিনে একটু দেখান একটুখানি ওই আপনার দেখুন জনঘনত্ব আর মানুষ জমি অনুপাতের পার্থক্য আছে দেখুন আচ্ছা এটা কি জনঘনত্ব মানুষ জমি অনুপাত ও কাম্য জনসংখ্যার মধ্যে হ্যাঁ 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 জনঘনত্ব মানুষ জমি অনুপাত আর কাম্য জনসংখ্যার মধ্যে পার্থক্য এখানে দেওয়া আছে তোমরা এগুলো স্ক্রিনশট নিতে পারো তোমরা পরবর্তীকালে ইউটিউবে এগুলো দেখে নিতে পারো এখানে কিন্তু তুমি সব কিছু পেয়ে যাবে খুব সুন্দর করে এখানে গুছিয়ে ব্যাপারটা দেওয়া আছে এখান থেকে পেয়ে যাবে তাহলে আমি তোমাদের জনঘনত্বটা তো বললাম এবার আমি তোমাকে মানুষ জমিটাও বললাম এবার আমি তোমাকে কাম্য জনসংখ্যার একটা আইডিয়া দিতে চাই কাম্য জনসংখ্যাটা হচ্ছে মানে একটা নির্দিষ্ট অঞ্চলে যত পরিমাণ জনসংখ্যা আছে সেই জনসংখ্যাটাকে কাম্য জনসংখ্যা বলা হবে যতটুকুনি জনসংখ্যাকে ওই নির্দিষ্ট অঞ্চলের যে সম্পদ আছে বা রিসোর্স আছে ওটা দিয়ে স্যাটিসফাই করা যাবে মানে ওইখানে যে ওইখানের ওই জনসংখ্যাটাকে সম্পদ যে আছে তাদের যে চাহিদা আছে সেই চাহিদাটা মানে পূরণ হয়ে যাবে তাদের সেই নির্দিষ্ট সংখ্যাটাকে জনসংখ্যাটাকে কিন্তু আমরা কাম্য জনসংখ্যা বলছি মানে কাম্য জনসংখ্যা যে সমস্ত দেশে থাকে সেই সমস্ত দেশের জনগণরা কিন্তু তাদের যে চাহিদা সেটা কিন্তু তারা সহজে পূরণ করতে পারে তা তারা যা চায় তারা সেটা পায় মানে সেই দেশের যে অর্থনৈতিক অর্থনৈতিক যে অবস্থা অর্থনৈতিক যে মানে থাকে পরিস্থিতি তাদের ওই দেশে যে সম্পদের ভাণ্ডার থাকে সেই ভাণ্ডার দিয়ে কিন্তু ওই ওইটু ওইটুকুনি জনসংখ্যাকে কিন্তু স্যাটিসফাই করা যায় সেইটা হচ্ছে কাম্য জনসংখ্যা আচ্ছা এরপরে এরপরে তুমি পড়তে পারো যে কি না তোমার মানে এইটার সাথে আমি তোমাকে একটুখানি বলে রাখি যে তোমাদের যে এমসিকিউ আর এসিকিউটা আছে সেই এমসিকিউ এসিকিউর থেকে কিন্তু যতটুকুনি নম্বর আছে ততটুকুনি নম্বর কিন্তু তোমাদেরকে সুন্দর করে কমপ্লিট করে ঘরে আনতে হবে তুমি এই এই চ্যাপ্টার থেকে যে টাইপের তুমি এমসিকিউ পেতে পারো যেরকম ধরো জনসংখ্যা পরিবর্তনের সঙ্গে যুক্ত নয় জনসংখ্যা পরিবর্তনের সঙ্গে যুক্ত নয় এমন কারণটি হলো অপশানে দিয়েছে কি প্রজনন বয়স লিঙ্গ অনুপাত অভিভা অভিভাষণ আর হচ্ছে মরণশীলতা এখানে উত্তর হবে তোমার বয়স লিঙ্গ অনুপাত ঠিক এরকমভাবে একটা ছবি আছে দেখুন একটা ভদ্রলোকের ছবি আছে দেখুন মানে দেখুন যে কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হ্যাঁ হ্যাঁ কাম্য জনসংখ্যা তত্ত্বের ধরম প্রবক্তা কে তোমার কাছে প্রশ্ন আসতে পারে কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে কি নাম কে প্রবক্তা প্রবক্তা হচ্ছে অধ্যাপক এড উইন ক্যানান অধ্যাপক এড উইন ক্যানান এই যে ছবিটা আছে এই ছবিটা এই জন্য দেওয়া যাতে তুমি ব্যাপারটা খুব তাড়াতাড়ি মস্তিষ্কে নিয়ে নিতে পারো এবার দেখো আরও একটা ছবি আছে দেখো একদম লাস্টে দেখুন বলুন একদম একদম লাস্টে জনসংখ্যা বিবর্তন তত্ত্বের জনসংখ্যার বিবর্তন মডেলের জনককে জনসংখ্যা বিবর্তন মডেলের জনক হচ্ছে তোমার মার্কিন অর্থনীতিবিদ ওয়ারেন থমসন এই টাইপের ধরো এক কথায় উত্তর এসে কিউ এই টাইপের তুমি কিন্তু প্রশ্ন পেতে পারো এগুলোকে কিন্তু সুন্দর করে অ্যানসার করবে হলো আচ্ছা তুমি পেতে পারো যে জনবিবর্তন মডেলের যে পর্যায়ে জনবিবর্তন মডেলের যে পর্যায়ে জন্মহার ও মৃত্যুহার উভয় উভয়ই মানে বেশি সেটা কোন পর্যায়ে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে না চতুর্থ পর্যায়ে এটার উত্তর হবে প্রথম পর্যায়ে এগুলো কিন্তু একটু ভালো করে পড়ো আচ্ছা এরপরে তুমি অবশ্য ভালো করে পড়ো যে তোমার কাম্য জনসংখ্যার কী বৈশিষ্ট্য আছে কাম্য জনসংখ্যার মানে একটা দু নম্বরের প্রশ্ন দিতে পারে তিন নম্বর দিতে পারে কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য পড়বে আচ্ছা তুমি মানুষ জমি অনুপাতেরও বৈশিষ্ট্য পড়বে আচ্ছা এরপরে এরপরে তুমি তুমি এই মানে মানে আর এটা পড়তে পারো যে শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে আচ্ছা কাম্য জনসংখ্যার সংজ্ঞা পড়বে মেধা প্রবাহ কী ব্রেন ড্রেন মেধা প্রবাহ কী শর্ট কোয়েশ্চেন পড়বে এক মানে এক নম্বরের প্রশ্ন এসে কিউতে মানে ধরো আমাদের দেশে যে ভালো মেধার যে সমস্ত মানে আমাদের দেশে অ্যাসেট রয়েছে সেই ভালো মেধার যারা মানুষরা তারা ধরো আরও উন্নত মানের কোনো চাকরি বাকরি পাওয়ার জন্য উন্নত ভা উন্নত মানের জীবনযাপনের জন্য আমাদের দেশ ছেড়ে বিদেশে চলে গেল এই যে এই যে বিষয়টা এটাকে কিন্তু মেধা প্রবাহ বা ব্রেন ব্রেন বলা হয় এ এরকম কিন্তু আসবে এরকম এরকম কিন্তু আসতে পারে এরকম কিন্তু ভালো করে পড়বে আচ্ছা তুমি এবার তুমি এতে যাও মানে তুমি জনাকীর্ণতা বলতে কি বোঝো পড়তে পারো তুমি অতি জনাকীর্ণতা কাকে বলে সেটা পড়তে পারো তুমি ব্রড কোশ্চেনের মধ্যে অবশ্যই পড়বে যে জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেখো জনবিবর্তন হ্যাঁ জনবিবর্তন যে মডেল এই জনবিবর্তন মডেলের সম্পর্কে তোমাদের মানে আর থাকতে পারে ধারণা যে জনবিবর্তন মডেল তত্ত্ব এটা কঠিন হলো বা ইত্যাদি কিছু এটা একটু বাদ দেবো এটার জায়গায় অন্য সোজা কিছু পড়ব তুমি সব পড়বে কোনো অসুবিধা নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে জনবিবর্তন তত্ত্ব মডেল যদি আসে তাহলে সেটাকে তোমাদের লিখতে হবে যে যে জায়গাটাতে জনসংখ্যার প্রশ্নটা আমাদের আসতো সেটা হচ্ছে এ বি এ বি সি ডি ই লাস্টের দিকে আসতো তার সাথে যেটা আমাদের এখন রিডিউস সিলেবাসের মধ্যে আমাদের আসেনি অর্থনৈতিক উন্নয়ন বলে একটা চ্যাপ্টার ছিল তার সাথে একটুখানি মার্চ করে বা অর করে দেওয়া হতো তো জনসংখ্যা চ্যাপ্টার থেকে প্রশ্ন আমরা পাবই জনসংখ্যা জনবসতি থেকে আমরা পাবই এবং আমরা এইখান থেকে প্রশ্ন লিখবই সেখানে যদি এইরকম প্রশ্ন আসে তাহলে এই প্রশ্ন লিখতে হবে আমাদের এই জনবিবর্তন মডেল তত্ত্বটির যে প্রবক্তা সেটা হচ্ছে থমসন তোমরা দেখলে ওনার এই মডেলটা কিচ্ছু না যে সময়টা থেকে জনসংখ্যার সংখ্যা কাউন্ট করা শুরু হয়েছে সেই সময় থেকে বর্তমান পরিস্থিতি পর্যন্ত টোটাল পৃথিবীর যে জনসংখ্যা সেই জনসংখ্যাটা উনি একটা গ্রাফের একটা গ্রাফের আকারে উনি কীরকমভাবে বাড়ছে কীরকমভাবে কমছে তার একটা মানে গ্রাফ তৈরি করেছেন সেই গ্রাফটা তৈরি করে ভালো করে গ্রাফটা তোমরা দেখো এখানে সব দেখতে পাবে যে যেরকম যেরকমভাবে জনসংখ্যাটা পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেখানকার কিছু বৈশিষ্ট্য আছে কোন সময় জনসংখ্যাটা বাড়লো কোন সময় কমলো বাড়লো কেন কমলোই বা কেন হ্যাঁ কোন সময় মোটামুটি মাঝামাঝি আছে কম বেশি আছে এই সমস্ত রকম বিষয়গুলোকে উনি পাঁচটা ভাগে ভাগ করেছেন পাঁচটা ভাগে ভাগ করে সেই ভাগগুলোর মধ্যে উনি কিছু বৈশিষ্ট্য ওখানে খুঁজে বার করে মানে লিখেছেন কিচ্ছু না জনবিবর্তন মডেলটা কি সেটা লিখলে তারপরে ওটাকে পাঁচ ভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগ ভাগকে এক তুমি এরকম করলে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে চতুর্থ পর্যায়ে পঞ্চম পর্যায় প্রথম পর্যায়ে কি হয়েছিল জনসংখ্যাটা বেড়েছিল নাকি কমেছিল কেন কমেছিল বা কেন বেড়েছিল এবং ওইটা হওয়ার জন্য আমাদের সাংস্কৃতিক সামাজিক রাজনৈতিক কি সমস্ত মানে পরিস্থিতিগুলো দায়ী থাকতে পারে সেটা একটা দুটো করে পয়েন্ট দিলে এরকম পাঁচটা স্টেজে ভাগ করে জন জনসংখ্যার জনবিবর্তন মডেলের এই তত্ত্বটা যদি আলোচনা করে দাও তাহলে তুমি সুন্দর নম্বর পাবে এটা নিয়ে একদম মানে দুশ্চিন্তা করো না এটা পারবে না এটা টাফ এটা শক্ত এরকম কোনো ব্যাপার না হলো আচ্ছা এরপরে আমরা আসি এরপরে আমরা আসতে পারি তোমার একদম আমরা জনবসতিতে ঢুকে যেতে পারি জনবসতির মধ্যে তুমি দিন দিন জনবসতির মধ্যে হ্যাঁ গোষ্ঠীবদ্ধ জনবসতি আর বিক্ষিপ্ত জনবসতি গোষ্ঠীবদ্ধ জনবসতি আর বিক্ষিপ্ত মানে ওই জনবসতি আরেকটা ছবি আছে দেখুন দেখুন ওখানে একটা একটা হ্যাঁ 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 জনবসতির ধরন দেখো এখানটাতে সুন্দর করে তোমরা দেখো যে জনবসতি ধরনের মধ্যে বিক্ষিপ্ত জনবসতি গোষ্ঠীবদ্ধ জনবসতি রৈখিক জনবসতি বিরল জনবসতি এই বিক্ষিপ্ত জনবসতিটা হচ্ছে যে জনবসতিটা আছে জনবসতিটা মানে যেরকম থাকার সেরকম কম বেশি আছে কিন্তু ছোট ছোট আকারে একটা ছোট ছোট অঞ্চলের মধ্যে এই এই জনবসতিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এটাকে আমরা বলছি বিক্ষিপ্ত জনবসতি তারপরে তুমি দেখবে গোষ্ঠীবদ্ধ জনবসতি গোষ্ঠীবদ্ধ জনবসতি হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলে একটু ডিপ ডেন্সিটি একটুখানি জনসংখ্যার হারটা ঘনত্বর হারটা একটু বেশি সেইখানে যেরকম গোষ্ঠীবদ্ধ গোষ্ঠীভাবে অনেক অনেক এক জায়গায় মানে 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 ধরো মানে জড়ো হয়ে যে সমস্ত জনবসতি সৃষ্টি করে সেগুলোকে আমরা গোষ্ঠীবদ্ধ জনবসতি বলি আর রৈখিক জনবসতিটা কী ধরো রেললাইনের ধার বা ধরো নদীর ধার উপকূলীয় অঞ্চল এই সমস্ত অঞ্চলে যে যে জনবসতিগুলো ফর্ম করে সেগুলোকে আমরা বলি রৈখিক জনবসতি বা লিনিয়ান জনবসতি সেটেলমেন্ট আচ্ছা বিরল জনবসতি হচ্ছে এটা একটা গ্রামীণ জনবসতির একটা এর এখানে জনবসতিটা খুব কম সামান্য জনবসতি খুব কম জনবসতি এটা হচ্ছে বিরল জনবসতি তো তোমরা গোষ্ঠীবদ্ধ জনবসতি আর বিক্ষিপ্ত জনবসতি এর মধ্যে তোমরা পার্থক্য পড়তে পারো তোমরা রৈখিক জনবসতি কাকে বলে রৈখিক জনবসতির বৈশিষ্ট্য পড়তে পারো বিক্ষিপ্ত জনবসতি কাকে বলে বিক্ষিপ্ত জনবসতির বৈশিষ্ট্য পড়তে পারো গোষ্ঠীবদ্ধ জনবসতি গোষ্ঠীবদ্ধ জনবসতির বৈশিষ্ট্য পড়তে পারো এইভাবে তোমরা কিন্তু জনবসতি চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে রকম কোনো ছাড়বে না এটা কিন্তু ভালো করে তোমরা আমার পড়েই যাবে আচ্ছা পৌর বসতি আর গ্রামীণ বসতি কাকে বলে তাদের মধ্যে পার্থক্য কি তাদের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে ধরো গ্রামীণ জনবসতি এই গ্রামীণ জনবসতি কাকে বলে খুব সহজ করে মনে রাখতে গেলে কি মনে রাখতে হবে যে জনবসতিতে ভালো করে মনে রাখো যে জনবসতিতে অধিকাংশ মানুষ কৃষিকার্যের সঙ্গে যুক্ত অধিকাংশ মানুষ কৃষিকার্যের সঙ্গে যুক্ত সেই জনবসতিকে কিন্তু আমরা গ্রামীণ জনবসতি বলি এবার এর মধ্যে একটাতে বৈশিষ্ট্য বুঝতে পারছো গ্রামীণ জনবসতিতে রাস্তাঘাট খুব উন্নত থাকে না ওইখানে শিল্প অনেকটা উন্নত মানের হয় না এরকম দু চারটে বৈশিষ্ট্য তুমি দিতে পারো মনে রাখবে গ্রামীণ জনবসতিতে কিন্তু অকৃতি অকৃষিকার্যের সঙ্গে যুক্ত লোকজন বসবাস করে তা কিন্তু বলছি না তা কিন্তু নয় গ্রামীণ জনবসতিতে অধিকাংশ মানুষ কৃষিকার্যের সঙ্গে যুক্ত থাকে সেই জনবসতিটাকে আমরা বলছি গ্রামীণ জনবসতি আর পৌর জনবসতি কোনটা পৌর জনবসতি হচ্ছে যে জনবসতিতে অধিকাংশ মানুষ অকৃষিকার্যের সঙ্গে যুক্ত থাকে কৃষিকার্য নয় এমন কাজের সাথে অধিকাংশ মানুষ যুক্ত থাকে শিল্পকর্মে যুক্ত থাকে স্কুল কলেজ আদালত অফিস হ্যাঁ এই মানে এই ধরনের যে সমস্ত অকৃষিকাজ সেগুলোর সঙ্গে যুক্ত থাকে সেটাকে আমরা বলবো কি না প্রায় পৌর জনবসতি এবার বুঝতে পারছো এই জনবসতির মানে বৈশিষ্ট্য কী হতো কী মানে আর কি হতে পারে এটা তোমরা ভালো করেই জানো এখানে গ্রামীণ জনবসতির তুলনায় জনসংখ্যা মানে অবশ্যই বেশি হবে জনসংখ্যার ঘনত্ব মানে আর মানে অবশ্যই বেশি হবে এইভাবে তোমরা এই গ্রামীণ জনবসতি আর পুরো জনবসতির পার্থক্য কিন্তু পড়বে হ্যাঁ খুব ভালো করে পড়বে আচ্ছা এখান থেকে তুমি এমসিকু আসতে পারে এমসিকু যেরকম ধরো তুমি এমসিকিউ পেলে মহানগরের ন্যূনতম সংখ্যা হলো বলল দশ লক্ষ কুড়ি লক্ষ পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ উত্তর দেবে দশ লক্ষ তোমাকে বলল যে ভারতের একটি উল্লেখযোগ্য প্রতিরক্ষা শহর হলো ভারতের একটি উল্লেখযোগ্য প্রতিরক্ষা শহর হলো জব্বলপুর ধানবাদ আম্বালা বেঙ্গালুরু তুমি কী লিখবে আম্বালা লিখবে আচ্ছা তো তোমাকে প্রশ্ন করলো মৃতের নগরী বলে পরিচিত মৃতের নগরী বলে পরিচিত মেট্রোপলিস, মেগালোপলিস, টিরানোপলিস। তুমি কি লিখবে নেক্রোপলিশ আচ্ছা নেক্রোপলিশটা কি একটু জেনে নাও যদি তোমাকে মৃতের নগরী বা নিক্রোপলিস সম্পর্কে যদি ধরো তো তোমাকে এক নম্বরে প্রশ্ন দেয় দু নম্বরেরও তোমার দিতে পারে নিক্রোপলিস কী লেটা নিক্রোপলিশটা হচ্ছে আমাদের যে সেটেলমেন্টগুলো হয় সেটেলমেন্টগুলোর যেরকম ধরো মানে মানে গ্রামীণ বসতি সেই গ্রামীণ বসতিটা অনেক দিন বাদে ডেভেলপ করে ওটা তোমার একটা মানে পৌর বসতিতে হলো তারপরে ওটা শহরাঞ্চলের মধ্যে মানে মানে আটকে আর কি ঢুকে পড়লো এইভাবে তো সেটেলমেন্টে ডেভেলপড হয় এরকম ডেভেলপড হতে 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 যখন দেখা যায় যে কোনো একটা শহর উন্নত শহর বেশ আধুনিক উন্নত শহর সেই শহরটাতে যে পরিমাণ জনসংখ্যা আছে এবং সেই পরিমাণ জনসংখ্যাকে সার্ভিস দেওয়ার জন্য ন্যূনতম সার্ভিস দেওয়ার জন্য যে সমস্ত সিস্টেমগুলো আছে সেই সমস্ত সিস্টেমগুলো দিয়েও সেই জনসং সেই জনবসতির মানুষজনকে আর সার্ভিস দেওয়া যাচ্ছে না যদি দিতে হয় তাহলে প্রচুর পরিমাণে অত্যাধুনিক উন্নত প্রযুক্তিগত জিনিসপত্র নিয়ে এসে তাদের সেই সার্ভিসটা দিতে হবে যদি সেই রকম উন্নত প্রযুক্তির জিনিসপত্র নিয়ে এসে সেই সার্ভিস দেওয়ার মতন অর্থনৈতিক অবস্থা না হয় তাহলে দেখা যাবে ওই নগরটাতে ওই সার্ভিসটা ন্যূনতম যে সার্ভিসগুলো নিত্য নৈমিত্তিক যে সমস্ত সার্ভিসগুলো মানুষের প্রভাব প্রয়োজন মানে অনেকাংশে দেখা যায় কোনো কোনো সার্ভিস আছে সেই সেগুলো ম্যানুয়ালিও দিতে হয় সেই সার্ভিসটা মানুষকেই মানে আর প্রোভাইড করতে হয় সেরকম যদি না দিতে পারা যায় তখন দেখা যায় যে সেই অঞ্চলের য ধরো তোমার রাস্তাঘাট রাস্তাঘাটের মধ্যে যে সমস্ত নর্দমা ঠর্দমাগুলো থাকে পয় প্রণালীগুলো ব্যবস্থাগুলো থাকে সেগুলো সম্পূর্ণ ভালো করে মেনটেন করা যাচ্ছে না এবং কালক্রমে ধীরে ধীরে এগুলো যদি বহুদিন ধরে এগুলো সব ঠিকঠাক মতন মেনটেন করা না যায় এটা কিন্তু হচ্ছে তখন যখন ওই শহরটা উন্নত শিখ একদম শিখরে পৌঁছেছে সেই সময় থেকে এরকম হওয়ার সম্ভাবনা থাকে সেই সময় ওই শহরটা কিন্তু আস্তে আস্তে তার যে সুন্দর চেহারাটা সেই সেই চেহারাটা নষ্ট হয় নষ্ট হয়ে সে একটা খাঁখা করতে থাকে একদম শুকনো গাছের মতন হয়ে যায় শহরটার অবস্থা বা বা তোমার ওই নগরটার অবস্থা সেরকম একটা জায়গাকে আমরা বলি মৃতের নগরী বা নেক্রোপলিস আমরা ইতিহাসে দেখেছি হরপ্পা মহেঞ্জোদারো এই ধরনের একটা অবস্থার মধ্যে দিয়ে ওরা পাস করেছিল সেটা কিন্তু আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই নেক্রোপলিস বা মৃতের নগরী কাকে বলে বলতে কি বোঝো এটা কিন্তু তোমরা ভালো করে পড়ে যেতে পারো পড়ে যেও আচ্ছা তোমরা দেখছো এডুকেশন অনলাইন আজকে আমরা গুগলে ক্লাস করছি তুমি সিবিডি পড়তে পারো সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট একটা দেখুন গোল মতন ছবি আছে দেখুন দেখো যেটা একদম মাঝখানে নীল রঙের একটা ছবি রয়েছে মাঝখানে নীল রঙের মধ্যাঞ্চল প্রধান কার্যালয় এটাকে তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে সিবিডি বলতে কি বোঝো সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট একদম মধ্যাঞ্চল তারপরে ছবিটা ভালো করে দেখলেই বুঝতে পারছ এই অঞ্চলটার মধ্যে যে সিবিডি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট কোনো একটা শহরের একদম মধ্য অঞ্চল যেটা থাকে সেই অঞ্চলটাকে আমরা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডি বলি শর্টকাটে এই জায়গাটার বৈশিষ্ট্য কী বৈশিষ্ট্য হচ্ছে এই জায়গাটাতে অফিস টাইমে প্রচণ্ড ডেনসিটি প্রচুর লোকজন বিভিন্ন অঞ্চল থেকে দূর প্রান্ত থেকে ট্রেনে বাসে করে তারা কিন্তু এই অঞ্চলটাতে আসে এসে তাদের যে জীবিকা নির্বাহের জন্য অফিস কাচারি আদালত সব কিছু এখানে করে অফিস টাইম হয়ে যাওয়ার পরে তখন যখন তাদের ছুটি হয়ে যায় তারা সব বাড়ি চলে যায় তাহলে এইখানে কিন্তু এটা কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া কিন্তু সেই অর্থে উল্লেখযোগ্য নয় কিন্তু প্রচুর ডেন্সিটি এটা হচ্ছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এই সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টটাকে কেন্দ্র করে তার আশেপাশে একটা বিরাট জনসংখ্যা জনবসতি গড়ে ওঠে সেই জনবসতিটা ধরো আমাদের যদি কলকাতা শহরটা আমরা যদি ডালাহৌসি শহরটাকে বলি যে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট তাহলে ধরো তোমার ওইদিকে ধরো 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 বেহালা বা ওইদিকে তোমার মানে জোকা সাউথের দিকে এদিকে নর্থের দিকে তোমার ধরো ব্যারাকপুর সোদপুর হ্যাঁ ইত্যাদি অঞ্চলগুলো কিন্তু শহরের শহরের উপকণ্ঠ অঞ্চল তো এই সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডিটা কিন্তু তোমরা পড়তে পারো আচ্ছা তারপরে আসা যাক মানে ধরো তোমার এসে কেউ পড়ে যেতে পারো যে ভারতে মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা কত উত্তর লিখবে পঞ্চাশ লক্ষ তুমি পড়ে যেতে পারো যে ভারতের আদমশুমারি অনুযায়ী পৌরবসতির সংজ্ঞা দাও ভারতের আদমশুমারি অনুযায়ী পৌরবসতির সংজ্ঞা দাও একটা ছবি আছে দেখুন আদম সুমারি অনুযায়ী পৌরবসতির সংখ্যা সেন্সাস সেন্সাস কী দেখো সুন্দর করে দেখে নাও স্ক্রিনশট নিয়ে নেবে ভালো করে দেখো কোনো একটি দেশে বা নির্দিষ্ট অঞ্চলে ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময় অন্ত জনসংখ্যা সম্পর্কিত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করার সার্বিক কর্মসূচিকে আদমশুমারি বা সেন্সাস বলা হয় এটা এটা কিন্তু দশ বছর অন্তর অন্তর হয় এটা আঠেরোশো সালে মানে প্রথম শুরু হয়েছিল লাস্ট আমাদের আদমশুমারি বা সেন্সাস হয়েছে আমাদের ভারতবর্ষে তোমার দু সালে এই সেনসাসটা কী এটা কাকে বলে এর সংজ্ঞাটা তোমাকে মানে আর মানে আর কি বললাম এটা ভালো করে পড়ো এইভাবে তুমি এই জনসংখ্যা আর জনবসতির এই চ্যাপ্টারটা তুমি এইভাবে মানে রেডি করো তাতে তোমার খুব মানে সুন্দরভাবে মজবুতভাবে তোমার এটা হবে আচ্ছা তো জনসংখ্যা জনবসতি হয়ে যাওয়ার পরে আমরা আসতে পারি মানে তোমার কি না এই এই যে ইকোনমিক অ্যাক্টিভিটি আছে এই ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু আমাদের এগ্রিকালচার আছে বা কৃষি আছে তোমরা এই কৃষি চ্যাপ্টার থেকে তোমরা মানে কৃষি চ্যাপ্টার যথেষ্ট সোজা চ্যাপ্টার ভালো চ্যাপ্টার এখান থেকেও তোমরা কোশ্চেন তোমাদের লিস্টও লিখতে হবে তোমরা মানে কৃষি চ্যাপ্টার থেকে অবশ্য করেই যে সমস্ত কৃষি প্রণালীগুলো যেরকম ধরো নিবিড় কৃষি যেরকম ধরো মানে তোমার ব্যাপক কৃষি শুষ্ক কৃষি আর্দ্র কৃষি হ্যাঁ এক ফসলি এক ফসলি কৃষি বহু ফসলি কৃষি এগুলো খুব ভালো করে পড়বে তোমরা সবুজ বিপ্লব পড়বে ভারতের ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের ফলাফল আলোচনা করো সুন্দর করে পড়বে তোমরা এটা পড়তে পারো যে কৃষিতে যে আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে সেই আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য কি সমস্যা দেখা দিচ্ছে কৃষিতে যদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে পরে তার অনেক সুফল আছে কিন্তু কিছু সমস্যাও আছে ধরো আধুনিক প্রযুক্তি যখন ব্যবহার হচ্ছে কৃষিতে তখন কৃষক যে আছেন সে ধরো আগে অন্য মানে আগে মানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার আগে একটা কৃষিক্ষেত্রে যে পরিমাণ কৃষকরা কৃষিকাজ করত। আধুনিক প্রযুক্তি ব্যবহার করার ফলে যন্ত্রপাতি ব্যবহার করার ফলে দেখা গেল যে ক্রে সেই মানে কৃষি ক্ষেত্রতে কিন্তু সেই পরিমাণ মানুষ আর কাজ করছেন না সেখানে যন্ত্র ব্যবহার হয়েছে ট্রাক্টর চালানো হচ্ছে বা অন্যান্য আরও অনেক রকম যন্ত্রপাতি ব্যবহার করার ফলে দেখা গেল যে কৃষি ক্ষেত্রতে বেকারের সমস্যা হলো এটা এটা একটা ছোট একটা পয়েন্ট দিয়ে আমি ব্যাপারটা বোঝাতে চাইলাম এরকম কৃষিকার্যের মানে আধুনিক মানে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের যে সমস্যাগুলো এগুলো সাব হেডিং করে সুন্দর করে সাজিয়ে তুমি গুছিয়ে লিখবে এই প্রশ্ন ভালো করে পড়ো শুষ্ক কৃষি এবং আর্দ্র কৃষির মধ্যে পার্থক্য পড়বে জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য পড়বে কৃষি চ্যাপ্টার থেকে তুমি যে পার্থক্যগুলো পাবে সেই পার্থক্যগুলো কিন্তু পড়বে একটা সোজা একটু ব্যাপার এখন যেহেতু তোমার আজকে গিয়ে আজকে একুশ তারিখ আজকে একুশ তারিখ তোমার কালকে বাইশ পরশু তেইশ তোমার পরীক্ষা তুমি ওভারঅল সমস্ত চ্যাপ্টারটার মানে রিভিশন দেওয়ার চেষ্টা করছো তুমি একটুখানি মাথায় রাখবে যে জায়গাগুলোতে বৈশিষ্ট্য আছে যে জায়গাগুলোতে পার্থক্য আছে সংজ্ঞা আছে কারণ উল্লেখ কর আছে সেই জিনিসগুলো খুব ভালো করে করে পড়ে যাও এগুলো তুমি খুব সাবেডিং করে লিখতে পারবে পয়েন্ট ওয়াইজ লিখতে পারবে এবং এর জন্য তুমি ভালো নম্বর পাবে আচ্ছা তুমি নীল বিপ্লব পড়বে নীল বিপ্লব বলতে কি বোঝো হ্যাঁ তুমি ভারতে শ্বেত বিপ্লবের ফলাফল পড়বে আচ্ছা এই প্রসঙ্গে একটা একটা কারণের প্রশ্ন আমার কারণের প্রশ্ন মনে হলো সেটা তুমি পড়বে যে ব্যাপক কৃষিকে বাণিজ্যিক কৃষি বলা হয় কেন ধরো ব্যাপক কৃষি ব্যাপক কৃষি কাকে বলে ব্যাপক কৃষি হচ্ছে সেই কৃষিটা যে কৃষিকার্যে যে কৃষিকার্যের মধ্যে আমরা দেখি যে জনসংখ্যার তুলনায় জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ বেশি কৃষি কাজটা সম্পন্ন করতে গেলে যে উপাদানগুলো দরকার সেই সমস্ত উপাদানগুলোর মধ্যে জনসংখ্যা একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান আর হচ্ছে কৃষি জমি সেটা একটা উপাদান গুরুত্বপূর্ণ আরও অনেক উপাদান আছে তাহলে যে কৃষিকার্যের মধ্যে এই উপাদান দুটোর মধ্যে জনসংখ্যার তুলনায় জমির পরিমাণটা বেশি ভেবে দেখো তো জনসংখ্যার তুলনায় যদি জমির পরিমাণটা বেশি হয় তাহলে সেখানে কৃষিকার্য করতে গেলে যন্ত্রপাতি ব্যবহার করতে হবে অবশ্যই মানে অবশ্যই ব্যবহার করতে হবে যন্ত্রপাতি ব্যবহার করতে না পারলে পরে অল্প জনসংখ্যা দিয়ে অনেক জমিকে চাষ করা সম্ভব না তাহলে যন্ত্রপাতি যখন ব্যবহার করা হবে তা সেই যন্ত্রপাতি দিয়ে অনেক জমি তখন কিন্তু সেখানে যে ফলনটা হবে যে কৃষিজ ফসল পাওয়া যাবে উৎপাদন যেটা হবে সেই উৎপাদনের সংখ্যাটাও কিন্তু প্রচুর হবে তাহলে যদি উৎপাদনটা প্রচুর হয় এবং ওই অঞ্চলে ওই দেশে জনসংখ্যা কম তাহলে উৎপাদনটা যখন প্রচুর আর জনসংখ্যা কম তখন তো উদ্বৃত্ত হবে তখন তো বেঁচে যাবে এক্সট্রা হবে তখন ওই এক্সট্রা জিনিসটা কিন্তু ওই দেশ চাইবে ওই কৃষক চাইবে ওই নির্দিষ্ট অঞ্চলের মানুষেরা চাইবে সেটা অন্য কোথাও বিক্রি করতে তারা চাইতে পারে যে এটা আমরা এখন কি করব না রপ্তানি করব এক্সপোর্ট করে দেবো তা তখন থেকেই কিন্তু এই শিল এই যে মানে কৃষি প্রণালীটা কিন্তু বাণিজ্যিক কৃষিতে মানে আর রূপান্তরিত হলো ব্যাপক কৃষি সাধারণত দেখা যায় যে এটা অনেক ক্ষেত্রেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হয়েছে এই ক্ষেত্রে একটা প্রশ্ন পেতে পারো সুন্দর করে পড়বে যে ব্যাপক কৃষিতে তোমার হেক্টর প্রতি উৎপাদনটা ব্যাপক কৃষিতে তোমার হেক্টর প্রতি উৎপাদনটা হয়ে যায় কম আর মাথা পিছু উৎপাদনটা হয়ে যায় বেশি হেক্টর প্রতি উৎপাদনটা হয় কম আর মাথা পিছু উৎপাদনটা হয় বেশি সেটা সেটা কীভাবে সেটা এইভাবে দেখো উৎপাদন তো হচ্ছে জমিতে তা জমিটা মাপার একক হচ্ছে হেক্টর তো যেখানে ব্যাপক কৃষি যেখানে জমির পরিমাণটা বেশি যেখানে জমির পরিমাণটা বেশি সেই জায়গাটাতে দেখা গেল। যে উৎপাদন যা হলো সেই উৎপাদনটাকে তো জমির পরিমাণ দিয়ে ভাগ করব ভাগ করলে দেখা যাবে যেহেতু জমির পরিমাণটা বেশি আছে না সেহেতু জমিতে কিন্তু উৎপাদনের যে ফসলের মানে পরিমাণটা কম পড়ছে মানে ওখানে কিন্তু হেক্টর প্রতি উৎপাদন কিন্তু কম দেখাবে কিন্তু ওখানে যেহেতু ব্যাপক চাষ হয়েছে প্রচুর পরিমাণে চাষ হয়েছে এইদিকে জনসংখ্যা কম তো জনসংখ্যাটা যেহেতু কম ওটা দিয়ে যখন ভাগ করবে তখন দেখা যাবে যে তোমার মাথাপিছু উৎপাদনটা বেশি ব্যাপক কৃষিতে হেক্টর প্রতি উৎপাদন কম কিন্তু মাথাপিছু উৎপাদন বেশি ঠিক দেখো নিবিড় কৃষি যেটা আছে বা প্রগাঢ় কৃষি যেটা আছে সেই যে কৃষি প্রণালী সেই কৃষি প্রণালীর মধ্যে আমরা দেখেছি যে তোমার এই কৃষি প্রণালীটাতে তোমার জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ কিন্তু কম জনসংখ্যার তুলনায় জমির পরিমাণটা কম জমির পরিমাণ যেহেতু কম জনসংখ্যার পরিমাণ যেহেতু বেশি সেহেতু দেখা যায় যে অল্প জমিতে জনসংখ্যা যেহেতু বেশি সেই জন্য জনসংখ্যার যে বিপুল চাহিদা সেই বিপুল চাহিদাটা দূর করার জন্য ওই যে অল্প জমি সেই অল্প জমির ওপরে কিন্তু বহুবার চাষ হয় এখানে কিন্তু এক ফসলি চাষ শুধু নয় এখানে আস্তে আস্তে বহু ফসলি চাষ হয় বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুতে ওই একই জমিতে কিন্তু বহু ফসলি চাষবাস হচ্ছে তার মানে কী হলো ওই ওই অল্প জমিতে বহুবার চাষ করা হলো চাষ করে সেখান থেকে যে উৎপাদনটা মানে এ করলো মানে বেরোলো সেই উৎপাদনটা দিয়ে অধিক পরিমাণ যেহেতু জনসংখ্যা তার চাহিদাটা মেটানোর চেষ্টা করা হয় এক্ষেত্রে কি দেখা গেল এখানে দেখা গেল যে উৎপাদন যা হলো সেই উৎপাদনটা যদি আমরা বেশি জনসংখ্যার মধ্যে ভাগ করি তাহলে মাথাপিছু উৎপাদন তো কমে যাবে আর যে উৎপাদনটা হয়েছে জমিতে সে মানে অল্প জমি টোটাল মোট উৎপাদনের সাথে যদি আমরা অল্প জমি সেটাকে ভাগ করি তখন দেখা যাবে হেক্টর প্রতি উৎপাদনটা বেশি হয়েছে এই দুটো কিন্তু সুন্দর করে মানে আর কি বুঝে নেওয়ার জিনিস যে ব্যাপক কৃষিতে কেন হেক্টর প্রতি উৎপাদন কম আর মাথা পিছু উৎপাদন বেশি আর নিবিড় কৃষিতে বা প্রগাঢ় কৃষিতে হেক্টর প্রতি উৎপাদন বেশি আর মাথা পিছু উৎপাদন কম এই কারণটা এই কারণ দুটো কিন্তু তোমরা ভালো করে মানে পড়ে যাবে তোমরা এই প্রসঙ্গে এই এগ্রিকালচারের যে প্রশ্ন সেই প্রসঙ্গে আমি বলে রাখি তোমরা বাজার ভিত্তিক উদ্যান কৃষি খুব ভালো করে পড়বে বাদান বাজার ভিত্তিক উদ্যান কৃষির যে ভাগগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়বে গম চাষের অনুকূল যে প্রাকৃতিক পরিবেশ সেটা সুন্দর করে পড়বে অনুকূল প্রাকৃতিক পরিবেশ যখন উল্লেখ করে দিয়েছে তখন কিন্তু তোমার অর্থনৈতিক পরিবেশ কিন্তু না লিখলেও চলে তুমি শুধু প্রাকৃতিক পরিবেশ লিখবে তুমি দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলো কি লেখো সেটা ভালো করে পড়বে তুমি পড়তে পারো শস্যাবর্তনের গুরুত্ব কি তুমি পড়তে পারো শস্যাবর্তনের সংজ্ঞা কি এগুলো ভালো করে পড়বে তুমি এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে তুমি এসে কিউ পড়তে পারো কোন ছবিটা চাই এবারে এখানে এখন ছবি নেই তুমি এই চ্যাপ্টার থেকে তো তোমার ওই ফ্লোরিকালচার কালচার কালচার তারপরে তোমার শ্বেত বিপ্লব শস্যাবর্তন এগুলো খুব ভালো করে পড়তে পারো ঠিক আছে আচ্ছা এরপরে তোমরা নিশ্চয়ই স্যার যেগুলো বলছেন তোমরা এগুলো নোট ডাউন করে নিছো এবং যেগুলো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেই লেখাগুলো কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আর কোনো কারণে তোমরা যদি এখন এই মুহূর্তে এই অনুষ্ঠানটি মিস করে থাকো তাহলে তোমরা তো জানোই যে এই অনুষ্ঠানটা কিন্তু আমাদের ফেসবুক এবং ইউটিউবে থেকে যায় তাই তখন যখন তোমরা ফ্রি হবে বা যখন তোমরা তোমাদের হাতে সাফিসিয়েন্ট টাইম থাকবে তোমরা এই অনুষ্ঠানটি দেখে নিতে পারো স্যার কিছু সাজেশনও দিয়েছেন এবং আজকাল চ্যাপ্টার ওয়াইজও উনি পড়াচ্ছেন তোমরা এটা যেহেতু তোমাদের আর কি পরশু ফাইনাল পরীক্ষা সেজন্য আমি খুব একটুখানি ভালো করে দেখে তোমাদের বলতে চাইছি যে কি পড়লে কি তোমাদের সম্ভাব্য কিছু আসতে পারে তোমরা খুব ভালো করে পড়বে যে জনবণ্টনে ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো আমাদের পৃথিবীতে যে জনসংখ্যা আছে মতানৈক্য থাকলেও মানে লাস্ট যে সমস্ত সেন মানে জনগণনা হয়েছে তারপরে তো অনেক দিন বাকি আছে ধরো প্রায় সাতশো কোটি মতন জনসংখ্যা আছে পৃথিবীতে এই জনসংখ্যার যে বন্টনটা পৃথিবীর সর্বত্র সমান জনসংখ্যা নেই কোথাও জনসংখ্যা বেশি আছে আর কোথাও জনসংখ্যা কম আছে এই যে জনসংখ্যার যে বন্টনটা সেই বন্টনটা অসম সমান না সেই অসম বন্টনের কারণ কি তার কিছু প্রাকৃতিক কারণ থাকে তার কিছু ভৌগোলিক কারণ থাকে যেরকম ধরো প্রাকৃতিক কারণগুলোর মধ্যে আমরা আলোচনা করতে পারি হেডিং করবে কি না মূলত ধরো তুমি করতে পারো ভূপ্রকৃতি মানে ধরো কোনো একটা সমতল মানে ভূমি সেই সমতল ভূমিতে জীবিকা নির্বাহের জন্য মানুষ যে জনবসতি যে তৈরি করবে মানুষ যে সে জায়গাটার গিয়ে বসবাস করবে তার মূল হচ্ছে তার জীবিকা মানুষ সমতল ভূমিতে নদী মাত্রিক কোনো অঞ্চলে নদীর যে সমস্ত পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো থাকে সেই সমস্ত অঞ্চলগুলো খুব উর্বর হয় এবং যদি সমতল হয় তাহলে সেখানে মানুষ কী করতে হবে জীবিকার জন্য খুব সোজা তাদের কৃষিকাজ করতে পারবে তো কৃষিকাজের সম্ভাবনা যেখানে রয়েছে সেই সমস্ত জায়গাতে কিন্তু মানুষ ওই জীবিকাকে নির্ভর করে ওইখানে কিন্তু তার বাসভূমি বানানোর চেষ্টা করবে এবং যেহেতু কৃষিকার্য ওখানে যদি ডেভেলপ করে সেরকম যদি সমস্যা সেরকম সমস্যা কিছু না হয় তাহলে কৃষিজাত যে পণ্যগুলো উদ্বৃত্ত হবে সেই কৃষিজাত পণ্যগুলো দিয়ে কিন্তু কৃষি ভিত্তিক শিল্প তৈরি হবে যেরকম ধরো বস্ত্র বয়ন শিল্প তৈরি হবে পাট শিল্প তৈরি হবে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি তৈরি হবে তো এইগুলোর সম্ভাবনা যখন থাকবে সমতল ভূমিতে তখন সেখানে জনবসতির ঘনত্ব বাড়বে আমরা দেখব সেখানে জনসংখ্যা বেড়েছে ঠিক উল্টো দিকে যদি কোনো একটা অঞ্চল থাকে সেটা সমতল নয় সেটা বন্ধুর ভূপ্রকৃতি ধরো মালভূমি এবং উচ্চ মালভূমি বা পর্বত অঞ্চল খুব মনোরম দৃশ্য খুব সুন্দর আমরা সেখানে বেড়াতে যাব কিন্তু আমরা তো ওখানে থাকতে যাবো না আমরা তো বেড়াতে যাবো ওখানে যে শিল্পটা গড়ে উঠতে পারে সেটা হচ্ছে পর্যটন শিল্প কিন্তু সমতল ভূমির মতন ওইখানে খুব স্বাভাবিকভাবে সাধারণভাবে সহজে জীবিকা নির্ভয়ের যদি সেরকম কোনো বন্দোবস্ত না থাকে তাহলে ওখানে কিন্তু জনসংখ্যা থাকবে না তা না থাকবে কিন্তু জনসংখ্যার ঘনত্ব কম হবে জনসংখ্যার বন্টনটা কিন্তু ওখানে কম হল এটা হচ্ছে একটা ভূপ্রকৃতির দিক থেকে একটা প্রাকৃতিক কারণ আরেকটা কী একটা প্রাকৃতিক কারণ আমরা লিখতে পারি সেটা হচ্ছে জলবায়ু জলবায়ুটা যদি মানুষের বসবাসের জন্য খুব মনোরম বা উপযোগী না হয় তাহলে সেখানে কিন্তু জনবসতি ভালো করে গড়ে উঠতে পারে না যে সমস্ত দেশে দেখা যায় যে জলবায়ুটা জলবায়ুটা যদি তার কৃষিকার্যের অনুকূল হয় সেক্ষেত্রেও জনবসতির মানে ভালো হওয়ার সম্ভাবনা আছে জলবায়ুটা তাকে যদি কৃষিকার্য করতে সহায়তা করে তার যদি মানে জলবায়ুটা যদি জীবিকা নির্বাহের একটা গরম মাপের উপাদান হয় তবে তাহলে কিন্তু সেখানে জনবসতি বাড়বে কেন সে তো কৃষিকাজ করতে পারছে সেই জন্য জলবায়ু আবার আবার দেখা গেল কোন একটা অঞ্চল সেটা একদম খুব ভয়ঙ্কর টাইপের এক্সট্রিম ক্লাইমেট যেমন ধরো মরুভূমি অঞ্চল প্রচণ্ড উত্তাপ বৃষ্টিপাত বা প্রায় হয়ই না এক্সট্রিম ক্লাইমেট গরমের সময় প্রচণ্ড গরম এবং শীতের সময় প্রচণ্ড ঠান্ডা এবং পর্বত পর্বতসঙ্কুল এরকম যদি হয় সেই অঞ্চলটা তাহলে সেই অঞ্চলটাতে কিন্তু জনবসতির সেরকমভাবে ভালো করে প্রভাবিত করতে পারবে না সেখানে জনসংখ্যা কিন্তু ভালো করে ধরে উঠতে পারবে না সেখানে জনসংখ্যা খুব কম হবে তো এই ধরনের কিন্তু তুমি জনসংখ্যা যে বন্টন সেই বন্টনে ভূপ্রকৃতির মানে প্রভাব কিন্তু এই এইভাবে তুমি ব্যাখ্যা করতে পারো আমি ধরো তোমাকে এই দুটো পয়েন্ট ব্যাখ্যা করলাম এরকম তুমি আরও আরও যে সমস্ত পয়েন্ট পাবে সে সমস্ত পয়েন্টগুলো কিন্তু হেডিং দিয়ে ব্যাখ্যা করবে মিনিট আটেক সময় আছে আমাদের সাব হেডিং দিয়ে একদম ব্যাখ্যা করবে এখানে যদি তোমাকে ভূপ্রকৃতির মানে প্রভাব যদি আলাদা করে তোমাকে দিয়ে দেয় যে প্রাকৃতিক যে সমস্ত প্রভাবগুলো যদি আলাদা করে দিয়ে দেয় তোমাকে সেটা তো ভালো কথা যদি তোমাকে না দেয় যে জনসংখ্যা বন্টনের অসম বন্টনের কারণগুলো ব্যাখ্যা করো তুমি প্রাকৃতিক কারণের সাথে কিছু কিছু অপ্রাকৃতিক কারণ দিতে পারো অপ্রাকৃতিক কারণগুলো কীরকম দেখো এই যে ধরো আজকে আমাদের আমরা পৃথিবীতে আজকে আমরা দেখছি যে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে একটা যুদ্ধ হচ্ছে তো এই যে সিচুয়েশানটা এই যে মানে পরিস্থিতিটা মানুষের মঙ্গল দায়িত্ব নয় সেখান থেকে আমরা দেখছি মানুষরা কিন্তু সরে সরে অন্যান্য দেশে চলে যাচ্ছে তাহলে ইউক্রেনের জনসংখ্যা তো কমে যাচ্ছে আর তার পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলোকে দেশগুলোর মধ্যে তারা আশ্রয় পাওয়ার জন্য বাঁচার জন্য চলে যাচ্ছে সেখানে জনসংখ্যা বেড়ে যাচ্ছে তো এই রকম কিছু রকম কিছু মানে অপ্রাকৃতিক কিছু কিছু কারণ থাকে যে সমস্ত কারণগুলোর জন্য কিন্তু জনসংখ্যা বৃদ্ধি হয় আমাদের ভারতবর্ষে কিন্তু কোনো এক সময় মানে তোমার আমাদের যেটা এখন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখান থেকেও কিন্তু প্রচুর মানুষ আমাদের দেশে এসেছিলেন এবং তারা আমাদের দেশে রয়েই গেছেন তো সেই জন্য আমাদের দেশের জনসংখ্যা হয়তো মানে বেড়েছে তো এটা কিন্তু প্রাকৃতিক কারণ নয় এটা হচ্ছে অপ্রাকৃতিক কারণ এরকম একটা একটা অ মানে অপ্রাকৃতিক কারণ তুমি ব্যাখ্যা করতে পারো যেহেতু ইউক্রেনের মানে বিষয়টা সামনে আলোচনার মধ্যে এলো তোমরা পরিব্রাজন পড়বে মানে পরিব্রাজন কাকে বলে পড়বে পরিব্রাজনের প্রভাব একটা ছবি আছে দেখুন আপনি এই দেখো মানে পরিব্রাজনটা দেখো মানে যে কোনো একটা একটা দেশে কোনো রকম সমস্যা হয়েছে সেই সমস্যাটার থেকে সেখান সেই দেশের মানুষেরা তাদের নিজেদের যে বসতি সেটা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে এটা হচ্ছে পরিব্রাজন এই পরিব্রাজনের জন্য যে দেশে যাচ্ছে সে দেশের জনসংখ্যাটা বাড়বে আর যে দেশ থেকে যাচ্ছে সে দেশের জনসংখ্যাটা কমবে এই যে মানে পরিব্রাজন এর মানে প্রভাব আছে দেখুন এই পরিব্রাজনের মানে প্রভাব আছে মানে এই মানে তোমার পরিব্রাজনের জন্য কোনো একটা দেশের অনেক রকম ভালো হতে পারে কোনো একটা মানে দেশের অনেক রকম খারাপ হতে পারে মানে পরিব্রাজনের এই যে প্রভাব যে এটা এখানে রয়েছে এটা তোমরা ভালো করে দেখো ভালো করে পড়ো তো তোমাদের এক্সামিনেশনে খুবই কাজে লাগতে পারে যে যে মানে পরিব্রাজনের মানে কিছু কিছু অনুকূল প্রভাব আছে আবার কিছু কিছু প্রতিকূল প্রভাবও আছে মানে প্রতিকূল ধরো মানে প্রভাবের মধ্যে আমি ব্যাখ্যা করেছি কিনা ব্রেন ড্রেন আমাদের দেশ থেকে যখন আমাদের মেধা অন্য দেশে চলে যাচ্ছে তখন আমাদের দেশের তো সেই মেধাটা থাকলে ভালো হতো সেটা আমরা লস করছি সেটা আমাদের জন্য খারাপ যে দেশে যাচ্ছে সে দেশের জন্য ভালো ইত্যাদি এই রকম অনেক রকম মানে প্রভাব আছে মানে পরিব্রাজনের সেগুলো একটুখানি সাবএিং করে পয়েন্ট করে লেখার চেষ্টা করো সব থেকে একদম লাস্টে আমি যেটা বলবো প্রত্যেককেই বলবো তোমরা কিন্তু মানে মানে এক্সামিনেশানটা খুব ভালো করে দেওয়ার জন্য ভালো করে নম্বর ঘরে তোলার জন্য ঠান্ডা মাথায় খুব পরীক্ষা দেবে খাতার চারদিকে মার্জিন টানবে প্রত্যেকটা কোশ্চেনের যে অংশ সেই অংশটা শেষ হলে পরে পেন্সিল দিয়ে একটা করে দাগ দেবে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট শেষ হয়ে গেল একের এক নম্বরের সব কটা পার্ট শেষ হয়ে গেল এবার দু নম্বর স্টার্ট করবে সেখানে দুখানা তুমি কিন্তু পেন্সিল দিয়ে দাগ টানবে দাগ টেনে তোমার খাতাটাকে সুন্দর করে ক্লিন করবে পরিষ্কার করবে একদম যেন খাতা যেন কোনোরকম অপরিষ্কার না হয় সুন্দর করে ভালো করে তুমি পরীক্ষা দেবে তুমি এই 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 ক্ষেত্রে এই পরিব্রাজনের ক্ষেত্রে পুল এবং পুশ ফ্যাক্টরটা ভালো করে পড়বে পুশ এবং পুল ফ্যাক্টর এটা কিন্তু আসতে পারে একটু ভালো করে পড়ে যাও পুল ফ্যাক্টরটা কী বা পুশ ফ্যাক্টরটা কি পুশ মানে কি ধাক্কা তো আর পুল মানে টানা পুশ ফ্যাক্টর হচ্ছে যে যাদের দেশে প্রবলেম তাদের দেশ থেকে তারা কিন্তু বাধ্য হয়ে চলে যাচ্ছে মানে কেউ ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে তাকে এটা হচ্ছে কি না পুশ ফ্যাক্টর আর যে দেশে যাচ্ছে যে দেশে যাচ্ছে তারা এক সময় আছে আমাদের যে দেশে তারা যাচ্ছে সেই দেশে তারা তাদেরকে ওই দেশটা এখন তাদের কাছে ভালো লাগছে তাদের কাছে আশ্রয়স্থল ওখানে গেলে তার ভালো হবে উন্নতি হবে এই ভেবে তো সে যা সে ওই ওই দেশে যাচ্ছে তাহলে ওকে কেউ টেনে নিচ্ছে পুশ আর পুল এই ফ্যাক্টর এ দুটো কিন্তু খুব ভালো করে পড়বে তো তো এ মানে এইটা হলো তোমার ধরো মানে তুমি অভিবাসন অভিবাসন বা ইমিগ্রেশন পড়বে তুমি প্রবাসন বা ইমিগ্রেশন পড়বে এগুলো কিন্তু খুব ভালো করে পড়বে মনে হয় আজকে আমাদের আর সময় সেরকম হ্যাঁ তুমি অবশ্যই এর মধ্যে তুমি পড়তে পারো যে কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে কি বলে তুমি লিখবে জনাকীর্ণতা বলে মানে পড়ে যাবে কোনো দেশের সম্পদের তুলনায় সেখানকার জনসংখ্যা যদি বেশি হয় তাকে কি বলে না জনসংখ্যা বলে আবার শোনো জনসংখ্যা ও উৎপাদিত সম্পদের মধ্যে ভারসাম্য জনসংখ্যা আর উৎপাদিত সম্পদ এর মধ্যে যদি ভারসাম্য থাকে তাহলে সেই রকম ভারসাম্যযুক্ত জনসংখ্যাকে কি বলে কাম্য জনসংখ্যা বলে এটাও ভালো করে পড়বে তোমরা এরকম পড়তে পারো যে দু এগারো খ্রিস্টাব্দে আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল অপশান দেবে পশ্চিমবঙ্গ কেরল উত্তরপ্রদেশ বিহার তুমি বিহার লিখবে তোমাকে প্রশ্ন করতে পারে কোনো দেশে জন্মহার ও মৃত্যুহার সমান হলে তাকে বলে কাম্য জনসংখ্যা স্থিতিশীল জনসংখ্যা ঋণাত্মক জনসংখ্যা ধনাত্মক জনসংখ্যা লিখবে স্থিতিশীল জনসংখ্যা স্যার আজকের মতো এখানেই শেষ করতে হবে ক্লাস যতটা হোক তোমাদের যতটা গুছিয়ে হোক ব্যাপারটা বলা গেল তোমরা মন দিয়ে পড়াশোনা করো ভালো পরীক্ষা দাও ধন্যবাদ স্যার ধন্যবাদ ধন্যবাদ তোমাদেরকেও আমাদের সঙ্গে থাকবার জন্য আজকের মতো এডুকেশন অনলাইন এখানেই শেষ করছি আগামীকাল আবার ফিরে আসবো তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো নমস্কার